नमस्कार बंधुरा, कुकिंग बाय पापड़ी किचने आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आजके रेसिपी दई फुचका। बाच्चादेर अनुरोधे आजके दई फुचका बानाच्छी बंधुरा। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबेन। भालो लेगे थाकले अवश्यई लाइक शेयर कमेंट करबेन। बंधुरा सबसक्राइब करते जेन भुलबेन ना। ताहले बंधुरा देखे थाकुन किभाबे आमि दई फुचका बानाच्छी। दई फुचकार जन्य एखाने आमि कि कि निएछि बोले दिच्छि। एखाने आमि फुचका निएछि, एटा बाजार थेके फुचकाटा किने निये एसेछि, तेलेर मध्ये भाजबो। आर एखाने निएछि आलू, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। বিট লবণ, এটা হচ্ছে সাদা লবণ। এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি দই, টক দই, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লেবু। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। এটা চাট মশলা, ঝুরি ভাজা, কাঁচা ছোলা। বন্ধুরা এখানে আমি উনুন জ্বেলে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। প্রথমে ফুচকাগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফুচকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। একবারে অনেকগুলো করে দিলে হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। আবার ভেজে নিচ্ছি ফুচকা। বন্ধুরা এখানে সব ফুচকা ভাজা হয়ে গেছে, একদম এক গামলি ফুচকা হয়েছে। এই ফুচকা তোরা খাবি তো? খাবি? এবার ফুচকার জন্য আলু তৈরি করে নেব। আলুগুলো মেখে নেব। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাদা লবণ, বিট লবণ, কাঁচা ছোলা, ধনে পাতা, পেঁয়াজ, চাট মশলা সেদ্ধ করা লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবুর রস, আর দিয়ে দেবো ভাজা মশলা। এটা ভালো করে মাখিয়ে নেব। ফুচকার আলুটা তৈরি করা হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়েছি আমি, পরিমাণ মতো টক দই নিয়ে নেব বাটির মধ্যে। দইটা ফেটে নেব। দইটা ফেটানো হয়ে গেছে,
এখানে দইটা ফাটানো হয়ে গেছে, এখানে আলু তৈরি হয়ে গেছে, আর এখানে তেঁতুলের চাটনি সব কিছু রেডি করে নিচ্ছি আমি। এবার দই ফুচকা বানাবো। এখানে পেঁয়াজ ধনে পাতা কুচি আছে। এবার আমি দই ফুচকা তৈরি করে নিচ্ছি। একইভাবে কিছু ফুচকা ভেঙে নেব। ফুচকার মধ্যে অল্প অল্প করে আলু দিয়ে দেব। এখানে ফুচকার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেঁতুলের চাটনি। টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এবার দিয়ে দেবো 1 চামচ করে দই। দিয়ে দেবো ঝুড়ি ভাজা। পেঁয়াজ কুচি। ধনে পাতা। বিট লবণ। আর একটু লাস্টে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। বন্ধুরা, দই ফুচকা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে, খুব তো লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে। এই বাচ্চাগুলোকে দেবো। আর জড়িতা পড়তে গেছে, এখনো টাইমে আসতে পারিনি। জলদি আমার সময় পড়তে গেছে। না, তোমরা খেয়ে নাও না, এনো এনো নাও, খাও। আবার দেবো আমি, একটা খেয়ে দেখি কেমন হয়েছে দই ফুচকা। কেমন হয়েছে বলো? ভালো। বন্ধুরা, টক জল ফুচকা তো সবসময় খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। অপরূপ সুন্দর লাগছে, খুব টেস্টিও লাগছে, খুব সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে বানাবেন। বল কেমন লাগছে? ওরা আবার হাত থেকে পড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মধ্যে আমরা আসি, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তাড়া করে দাও না কেনা।